স্বাগত জানাচ্ছি বিনোদন ও সংস্কৃতি দুনিয়ার সম্প্রতি ঘটে যাওয়া নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিনোদন প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই ঢালিউডের খবর। মাসুদ জানা সিরিজের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা আর-৯। যৌথ প্রযোজনার এ সিনেমাটি নির্মাণ করছেন আসিফ আকবর। দেশি বিদেশি কলাকুশলীদের নিয়ে পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ন। সেট ঘুরে এসে আরও জানাচ্ছেন আলকাসির। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। সদরঘাটের ফরাশগঞ্জ ঘাট, তপ্ত দুপুরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনেতারা, দেশি বিদেশি ক্রুদের নিয়ে ক্যামেরার পেছনে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। দৃশ্যটা বুঝে নিলেন টাইগার রবি সহ আরো দুইজন। নির্মাতা অ্যাকশন বলার পর শুরু হলো শট। পছন্দ মতো না হওয়ায় দৃশ্যটি বেশ কয়েকবার ধারণ করলেন নির্মাতা আসিফ। শটের ফাঁকে কথা হলো তার সঙ্গে, জানালেন আর-৯ সিনেমার শুটিং চলছে, একটি মারপিট দৃশ্যের কাজ চলছে ফরাশগঞ্জ ঘাটে। ঢাকা শহরে কিছু মানে জায়গা দেখাতে চাচ্ছি এই ফিল্মে, যেগুলো বিদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল অডিয়েন্সরা দেখে বুঝবে যে এটা বাংলাদেশ, এবং এই বাংলাদেশের ফিল্ম, বাংলাদেশে শুটিং হচ্ছে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড মানুষ আছে যারা খুব ন্যাচারাল, যেহেতু আমরা ধ্বংস পাহাড়ের উপরে অ্যাডাপটেশনস নিয়ে কাজ করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটা আপডেট করতে হয়েছে মডার্ন টাইমের সাথে, এই যুগের সাথে, এই সোসাইটি, গ্লোবাল একটা অডিয়েন্সের জন্যে। এই ফিল্মটা শুধু বাংলাদেশের অডিয়েন্সের জন্যে নয়, এটা পুরো একটা গ্লোবাল অডিয়েন্সকে চিন্তা করে বানানো হচ্ছে। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত হচ্ছে আর-৯। করোনার কারণে 2 বছর আটকে ছিল সিনেমার কাজ। পুরান ঢাকার শুটিংয়ে অংশ নিয়েছেন জেসিয়া ইসলাম। অ্যাকশন ঘরানার এ সিনেমায় একজন এজেন্ট চরিত্রে দেখা যাবে তাকে। আমরা টানা 1 বছর হচ্ছে মারামারি ফাইট শিখেছি, ক্রাভ মাগা, সো সেটা শেখা হয়েছে, আর হতে জিম টিম আছে, তো সো ফিটনেস মেনটেন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু চেষ্টা করছি, এখনও করে যাচ্ছি। সবাই ওয়েট করছিল, সুমন ভাইও অ্যাজ ওয়েল, সো একসাথে ফাইনালি এতদিন ওয়েট করার পর যখন স্ক্রিনটা ফাইনালি শেয়ার করা হলো, So we both felt the same, you know, excited and also like finally hocche. আলোচিত সিনেমা আর-৯ বাংলাদেশ ও হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ন। অংশ নিয়েছেন এভিএম সুমন, জেসিয়া, এলিনা শাম্মি, টাইগার রবি সহ অনেকে। সিনেমায় গোয়েন্দা সংস্থার একজন কর্মীর চরিত্রে দেখা যাবে টাইগার রবিকে। চরিত্রের জন্য তার পরিশ্রমের কথা জানালেন এ অভিনেতা। এটা একটা চেজিং সিন, আমরা একজন ক্রিমিনালকে একটা তথ্যর ভিত্তিতে ধরার চেষ্টা করতেছি, আমরাও আপনার ইন্টেলিজেন্সের একটা পার্ট, বাংলাদেশের বাইরেও ইন্টেলিজেন্সের পার্ট আছে। সিনেমার অবস্থা তো এখন এমনিতেই ভালো না, যে কারণে আপোষের কোনো জায়গা নেই, সর্বোচ্চ রিস্কটা নিতেই হবে। তারপরে যেহেতু আসিফ আকবর আমাদের বাংলাদেশি ছেলে, আমেরিকা থেকে সে মানে প্রডিউসার অ্যারেঞ্জ করে এনেছে, বাংলাদেশের একটা গল্প নিয়ে সে কাজ করতেছে, সে যেহেতু এত কষ্ট করে এখানে আসতে পারতেছে, আমাদের তো আসলে আপোষ করার বা অল্প কিছু এই কি বলে রিস্ক না নেওয়ার কোনো সুযোগই নেই। আর-৯ সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরতে চান নির্মাতা আসিফ আকবর। আমেরিকা, বাংলাদেশ সহ বিভিন্ন লোকেশনে শুটিং হবে। হলিউড ঢালিউডের পাশাপাশি বলিউডের শিল্পীরাও যুক্ত হবেন এতে। তড়ি ঘড়ি নয়, সময় নিয়ে যত্ন সহকারে কাজটি শেষ করতে চান নির্মাতা। আলকাসির, সময় সংবাদ, ঢাকা। এদিকে একজন নারী পরিচ্ছন্নতা কর্মীর জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ফিচার ফিল্ম কোহিনুর। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বাড়ি মম। চরিত্রের প্রয়োজনে ময়লার ভাগাড়ে নামতেও দ্বিধা বোধ করেননি এই অভিনেত্রী। বাকিটা জানব প্রতিবেদন থেকে। দেখেন না কোহিনুর বেগম, 2 দিন পরে কিন্তু কোনো ভাতার পাবেন না। আমার ভাতার লাগবো না ভাই। ঢালিউডের চ্যালেঞ্জিং অভিনেত্রী জাকিয়া বাড়ি মম ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য তার বেশ খ্যাতি রয়েছে। গ্ল্যামার দুনিয়া ছেড়ে এবার তিনি দর্শকের সামনে এলেন পরিচ্ছন্নতা কর্মী রূপে। একজন নারী পরিচ্ছন্নতা কর্মীর জীবনের গল্প নিয়ে পরিচালক কামরুল হাসান নির্মাণ করেছেন ফিচার ফিল্ম কোহিনুর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মম। ফিল্মের গল্পে দেখা যায় সিঙ্গেল মাদার হিসেবে মমকে নিজের কন্যা সন্তানের উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য অনেক বাধার সম্মুখীন হতে হয়। যে গল্পটা ওনারা বলতে চাচ্ছেন সেই গল্পটায় আমিও পার্টিসিপেট করতে চাই, কিন্তু এটা কি আসলে মানে আদৌ করা সম্ভব হবে কিনা, সেই জায়গায় গিয়ে
ওই বাস্তবতায়, ওটা আমার শুরুর দিকে ডাউট ছিল এবং ওনারাও সম্ভবত সেই প্রিপারেশন নিতে সময় নিয়েছেন। বাস্তব সিচুয়েশনে কাজ করার ডিফিকাল্টিসটা আমি আসলে বোঝার চেষ্টা করেছি এবং সেভাবে যেন আমি কাজটা করতে পারি সেই একটা চ্যালেঞ্জও আমার মধ্যে কাজ করেছিল। রাজধানীর মাতুয়াইলে ময়লার ভাগাড়ে ছবিটির চিত্র ধারণ করা হয়। এরকম পরিবেশে কাজ করার অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী। ওখানে আসলে জীবনযাপন যারা করে তারা যে কতটা আমাদের চিন্তা সীমার বাইরে নিচে এখনো তাদের দেশের জীবনযাপন, খুবই কঠিন সেই জীবন। আমাদের সকলের ফেলা ময়লা গুলো কুড়িয়ে ওখান থেকে নিজের জন্য কিছু খুঁজে বের করার চেষ্টা, এটা ভয়ঙ্কর পরিশ্রমের কাজ এবং ধৈর্যের কাজ। আর ওই গন্ধের বাস্তবতা আপনাকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না, সেটাকে আপনার সহ্য করে নিয়ে কাজ করতে হবে, এটা আমি নির্ঘাত বলে বোঝাতে পারছিলাম। 40 মিনিটের এই ফিচার ফিল্মটিতে কাজ করতে পেরে আপ্লুত মম, ধন্যবাদ জানিয়েছেন কোহিনুরের পুরো টিমকে। বাংলাদেশের নানা স্তরে নানা নারী চরিত্রের কাজ করার যে সুযোগ আমি পাই কখনো কখনো, সেটা আমি দারুণ এনজয় করি। এবং আমি এই এই ধরনের নারী চরিত্রে যে এই ধরনের একটা গল্প করেছেন এবং সেটা টিমের পরিশ্রমের কারণেই বাস্তব হয়ে উঠেছে, ওখানে কাজ করার সাপোর্ট ওনারা আমাকে যেভাবে দিয়েছেন থ্যাংকস দিতে চাই আমি আমার। নানা রকম চরিত্রে নিজেকে দেখতে ভালোবাসেন এই লাক্স সুপারস্টার, তাই তো চরিত্রের প্রয়োজনে ময়লার ভাগাড়ে নামতেও দ্বিধা বোধ করেননি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। অভিনয়ের মাধুর্য আর সুন্দরের প্রতিমায় জয়া আহসান যেন এক জীবন্ত দেবী। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বরাবরই নিজেকে ফিট রেখেছেন। চিরসবুজ এই অভিনেত্রীর জন্মদিন আজ। জয়া আহসানকে নিয়ে অজানা আরও তথ্য জানাচ্ছেন ফাতেমা আইনি। কখনো তাকে বলা হয় অনিন্দ্য সুন্দরী, আবার কখনো বা চিরসবুজ। বয়স নিয়ে ভাবার সময় তার নেই, তার নামটাই পরিচয়ের জন্য যথেষ্ট। জয়া আহসান প্রশংসায় পঞ্চমুখ সিনে সমালোচকরা। শুধু কি বাংলাদেশেই, কলকাতায়ও জয়ার অবস্থান প্রথম সারিতে। সেখানকার নির্মাতা, প্রযোজক এবং দর্শকের কাছে জয়া আহসানের চাহিদা একদম উপরের দিকে। একের পর এক সফল ও দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন জয়া। বর্তমানে এপার বাংলার কাজের চেয়ে ওপার বাংলাতেই কাজের পরিমাণ জয়ার বেশি। অভিনয়কে যিনি ধারণ করেছেন প্রতিটি শিরায় শিরায়, যেন অভিনয়ের জীবন্ত এক দেবী জয়া। ছোটবেলা থেকে নাচ গানের প্রতি আকৃষ্ট ছিলেন, পড়াশোনার পাশাপাশি তিনি ছবি আঁকাও শিখেছিলেন। জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়ে, তিনি বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন, মডেল হয়েছেন অনেক বিজ্ঞাপনের। গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমা দিয়ে, যার ফলে তার একটি সিনেমা থেকে অন্য সিনেমার মধ্যকার সময় বেশ লম্বা। ব্যাচেলর সিনেমার পর 6 বছর বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমায় কাজ করেন তিনি, সেটি ছিল নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার। প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি। 2011 সালে জনপ্রিয়তার প্রশংসা সব একসঙ্গে নিজের করে নেন। সে বছর তিনি তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলায় অভিনয় করেন। এর মধ্যে গেরিলা তাকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এই সিনেমার জন্য জয়া 2012 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। গেরিলার পর কলকাতার নির্মাতা প্রযোজকদেরও নজরে আসেন জয়া। সেই সুবাদে তিনি কলকাতায় কাজ শুরু করেন। 2012 সালে তরুণ নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে কলকাতায় আলোচিত হন। জয়ার অর্জনের ঝুলিতে রয়েছে এপার ও ওপার বাংলার এক ঝাঁক পুরস্কার। অভিনয়ের দক্ষতায় জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে, তেমনি ভারী হয়েছে তার পুরস্কারের পাল্লা। এ পর্যন্ত তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার বাচসাস পুরস্কার, 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 2 বার ভারতের ফিল্মফেয়ার এবং 1 বার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন। এছাড়া অসংখ্যবার পেয়েছেন মনোনয়ন। ব্যক্তি জীবনে প্রাণী প্রেমী অন্য এক জয়াও রয়েছে, আর এই জন্য তিনি পেয়েছিলেন সম্মাননাও। দুই বাংলায় অসামান্য জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করা এই অভিনেত্রীর জন্মদিন আজ। তবে জয়ার বয়স যেন আজও আটকে আছে তার সৌন্দর্যে।
ফাতেমায়নি, সময় সংবাদ, ঢাকা। রহস্য উন্মোচন আর রহস্যের বেড়াজালে নতুন রহস্য আবিষ্কার, এমন চরিত্র গল্পের বই থেকে পর্দায় উঠে এসেছে বহুবার। ফেলুদা থেকে ব্যোমকেশ, বাঙালির দীপু নম্বর ১ কিংবা মাসুদ রানা, সব গল্পেই মগ্ন থাকত দর্শক। তবে এবার এর বাইরে এসে গোয়েন্দা কাহিনী নির্ভর গল্প নিয়ে নির্মিত হয়েছে কাইজার। বিস্তারিত মহিবাল হাসানের প্রতিবেদনে। পেশায় তিনি এডিসি, নাম তার কাইজার। দেশের প্রথম সারির ডিটেকটিভ হলেও অসংখ্য দোষ রয়েছে তার। তবে ব্যক্তি জীবনে সংবেদনশীল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এমনই গল্পে তৈরি ওয়েব সিরিজ কাইজার। কাইজারের গল্পে দেখা যাবে গুলশানের একটি ফ্ল্যাটে প্রভাবশালী পরিবারের দুই তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়। এই জোড়াখুনের রহস্য উন্মোচনের দায়িত্ব পান এডিসি কাইজার। কাইজার চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশু। মোরালেস আমরা ছোটবেলাতে গোয়েন্দা স্টোরি আমরা সবাই পছন্দ করছি, সো আমরা সবারই একটা ভালো লাগার বিষয় থাকে গোয়েন্দা স্টোরি। সো ইটস এ জনরা, ওই অর্থে মিস্ট্রি ইজ দেয়ার অ্যান্ড ফ্যামিলি ড্রামা ইজ দেয়ার, সাসপেন্স আছে, সবই আছে। আইমান আসিফ স্বাধীনের সংলাপ ও চিত্রনাট্যে কাইজারে আর অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, রিকিতা নন্দিনী, শিমু সহ আরও অনেকে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। ঈদে তো আসলে আগে টেলিভিশনেই আমরা অপেক্ষা করতাম টেলিভিশনের জন্য, টেলিভিশনে নতুন নতুন কি নাটক রিলিজ পায়। এখনও তাই, এখনও আমরা অপেক্ষা করি টেলিভিশনে, কারণ আমাদের দেশে অনেক ভালো ভালো নাটক হয় প্রতি বছর ঈদেই। তো এখন ওটিটি এসেছে, সো ওটিটিতেও বিভিন্ন কাজের সুযোগ তৈরি হয়েছে এবং দর্শকেরও এই ওটিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় হয়তো ওনারা হইচই ঈদে এটা রিলিজ দেওয়ার জন্য বেছে নিয়েছেন। আসন্ন ঈদুল আজহায় ওটিটিতে ৮ জুলাই মুক্তি পাবে কাইজার। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বলিউডের গতানুগতিক ফর্মুলার বাইরের একজন নির্মাতা অনুরাগ কাশ্যপ। সিনেমার মাধ্যমেই নিজের মনের কথা বলতে ভালোবাসেন তিনি। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও রাখঢাক রাখেননি কখনো। স্পষ্টবাদী এ নির্মাতা মুখ খুলেছেন সিনেমা নির্মাণের নানা প্রতিবন্ধকতা নিয়ে। জানিয়েছেন পর্দায় রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নিয়ে বলিউডের সীমাবদ্ধতার কথা। বিস্তারিত তাজরিন রিকার প্রতিবেদনে। ভারতীয় সিনেমার প্রযোজক, পরিচালক, লেখক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ। ১৯৯৩ সালে চোখে একরাশ স্বপ্ন নিয়ে অনুরাগ স্বপ্ননগরী মুম্বাইতে আসেন। শোনা যায় মুম্বাইকে ভালোবাসলে কোনোদিন কাউকে ফেরায় না এই শহর। কথাটা সত্যি অনুরাগের ক্ষেত্রেও। হাজার হাজার মানুষের ভিড়ে না হারিয়ে অনুরাগ পরিচিতি তৈরি করেছেন নিজের। এদিকে বলিউডের গতে বাঁধা ফর্মুলার বাইরে থাকা অনুরাগের অভ্যাস, ছবির মাধ্যমে নিজের কথা বলতে ভালোবাসেন তিনি। যদিও তার প্রথম ছবি ৫ কোনোদিনও মুক্তির আলো দেখেনি, তবে এতে কিছুটা কষ্ট পেলেও এক মুহূর্তের জন্য হার মানেননি তিনি। বাস্তব ও সাবলীল কাজ দিয়ে এগিয়ে গেছেন আপন গতিতে, কিন্তু তাতেও যেন পুরোপুরি সন্তুষ্ট নন এই পরিচালক। তিনি জানান ছবিতে সামান্য রাজনৈতিক বা ধর্মীয় বক্তব্য থাকলেও চাপে পড়ে যায় ইন্ডাস্ট্রি। সম্প্রতি এমনই কিছু ক্ষোভ প্রকাশ করে অনুরাগ জানান, এই মুহূর্তে আমরা ছবিতে সামান্য রাজনৈতিক বা ধর্মীয় বিষয় দেখাতে পারবো না, কারণ এ ধরনের কোনো কিছু দেখানো বারণ। কেউ সেগুলো দেখাতে বারণ করেনি, দেখানো যায় না, কারণ দেখালে বিষয়টি কে কিভাবে নেবেন তা কেউ জানেন না। এছাড়াও তিনি আরো জানান বর্তমানে সকল মানুষই খুব স্পর্শকাতর, যে কোনো কিছুতেই খুব তাড়াতাড়ি অপমানিত বোধ করে, যার জন্য বিভিন্ন পরীক্ষামূলক কাজ করার দরকার। তাছাড়া অনুরাগ আগাগোড়াই স্পষ্টবাদী স্বভাবের, নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও রাগঢাক করেননি কখনো। শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তোলায় জড়িয়েছেন বিতর্কে। ছবি তৈরির ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা চোখে পড়েছে তার। আপাতত দোবারার মুক্তি নিয়ে ব্যস্ত পরিচালক। এ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তাপসী পান্নু এবং পাভেল গুলাটি। তাজরিন রিকা, সময় সংবাদ। চরিত্রের প্রয়োজনে তারকারা নানা সময় নিজেদের ভেঙে নতুন করে উপস্থাপন করেন, তবে সেই পথের পথিক হয়েও একেবারেই ভিন্ন হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। চরিত্রের প্রয়োজনে অস্বাভাবিক হারে
ওজন কমানো বা বাড়ানোর ক্ষমতা রাখেন, যা শুধু হলিউড নয় পুরো সিনেমার ইতিহাসেই বিরল। দুর্দান্ত এই মানুষটির বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা আইনি। পেশা হোক বা নেশা, কেউ অভিনয়ের জন্য অভিনয় করেন, আবার কেউ বা আয়ের জন্য। কিন্তু অভিনয়কে ধারণ করেছেন যে কজন তারকা, তাদের তালিকা ধরলে হয়তো হাতে গোনা কয়েকজন মিলতে পারে, আর সেই হাতে গোনার মধ্যে একজন ক্রিশ্চিয়ান বেল। প্রত্যেকটা চরিত্র যেন তার বাস্তব রূপ, এটাই যেন তিনি। প্রত্যেকবার নিজেকে ভেঙে নতুন করে গড়াই যেন ক্রিশ্চিয়ানের কাজ। চরিত্রের চ্যালেঞ্জে হার না মানা অদম্য এক মানব ক্রিশ্চিয়ান। সে ছোটবেলা থেকেই এই পথে হাঁটা শুরু, এরপর আর থামার নাম নেই। 9 বছর বয়সে অভিনয়ের হাতে খড়ি, তখন থেকে ক্রিশ্চিয়ানকে পেতে মরিয়া হয়েছে নির্মাতারা। তবে জীবনের প্রথম ট্রান্সফরমেশন শুরু করেছিলেন 2004 সালে, দ্য মেশিনিস্ট সিনেমার জন্য। তিনি এক না দুই না পুরো 63 পাউন্ড ওজন কমিয়েছিলেন। পরিচালক তাকে ওজন কমাতে বলেছিলেন, কিন্তু তিনি এতটা বাড়াবাড়ি করবেন সেটা পরিচালক নিজেই ভাবেননি। চরিত্রের জন্য এরকম ডেডিকেশন দেখানো মানুষটি ছিল ক্রিশ্চিয়ান বেল। শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমানো আর বাড়ানোর এক অদ্ভুত ক্ষমতা আছে তার। চরিত্রের খাতিরে শরীরের এই লেভেলের ওজন হারানো শুধু হলিউড না, পুরো সিনেমা ইতিহাসে বিরল। তার এই ডেডিকেশনের জন্যই একসময় তিনি নজরে পড়েছিলেন বর্তমান সময়ের সবচেয়ে ট্যালেন্টেড পরিচালক ক্রিস্টোফার নোলানের। নোলানের মাথায় তখন ব্যাটম্যান সিরিজকে আবার নতুন করে বানানোর চিন্তা চলছে। ব্যাটম্যান ক্যারেক্টারের জন্য তিনি বেলকে ওজন বাড়ানোর কথা বলেন। 1 বছরের মাথায় 80 পাউন্ড ওজন বাড়িয়ে নোলানের সামনে দাঁড়ালেন। বিস্ময় নোলানের হা করার চেহারাটা ছিল দেখার মতো, তবে ওজন একটু বেশি বেড়ে গিয়েছিল। ব্যাটম্যানের স্যুট পরতে সমস্যা হচ্ছিল, ফলাফল আবার কিছুটা ওজন কমিয়ে তিনি সপ্তমবারের মতো এই ক্যারেক্টারের অভিনয় করা সবচেয়ে কম বয়সে এই ক্যারেক্টার প্লে করা আর প্রথম নন আমেরিকান হিসেবে কালো স্যুট পরে পর্দায় ব্যাটম্যান হয়ে হাজির হয়েছিলেন ক্রিশ্চিয়ান। 3.102 ইউমা, পাবলিক এনিমিস, দ্য ফাইটার, আমেরিকান হাসল সহ সিনেমাগুলোতে বেলের দুর্দান্ত পরিবর্তন তাক লাগানোর মতো। কখনো ওজন কমিয়ে যাওয়া, আবার কখনো হুট করে বেড়ে যাওয়া যেন ম্যাজিকের মতো। ছোটবেলা থেকে গণমাধ্যমকে এড়িয়ে চলতে পছন্দ করেন। স্ত্রী আর সন্তানদের নিয়ে সুখে সংসার তার। প্রাণীদের প্রতি অদ্ভুত ভালোবাসাও আছে, বেশ কয়েকটি কুকুর বেড়ালো পোষেন। পর্দায় কঠিন কঠিন চরিত্র করলেও বাস্তবে অসাধারণের সাধারণ একজন ক্রিশ্চিয়ান বেল। ফাতেমায়নি, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আজকের বিনোদন প্রতিদিন। দেশ ও দেশের বাইরের বিনোদন ও সংস্কৃতির সব খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।